অবসাদ গিলে খেয়েছিল তার জীবন। পেশা এবং নেশার দ্বন্দ্বে শেষ করেছিলেন নিজের জীবনকে। মৃত্যুর এক বছর পর প্রকাশ পেল কবি অরিত্র সোমের কবিতার বই। আজ সোমবার অরিত্র জন্মদিবস, তার আগে এই বই প্রকাশ করা হয়েছে। সম্প্রতি কলেজ স্ট্রিটে তার লেখা কবিতা এবার বইয়ের আকারে প্রকাশ পেল। তার মা চিত্রা সোমের হাতেই তুলে দেওয়া হলো সেই বই, যার নাম অরিত্র সোমের কবিতা। ছেলের কবিতা যে এত জনপ্রিয় তা সেদিনই অনুভব করলেন মা চিত্রা। তার ছেলের হাত থেকেই বেরিয়েছিল, আমি আমার জন্ম দেখতে চাই, মৃত্যু দেখব না বলে।